সালামালাইকুম, স্বাগতম জানাচ্ছি ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলের পক্ষ থেকে। বিদ্যুতের ব্যবহারকে আরো সুখময় করে দেওয়ার জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। আজকে আমরা আলোচনা করব একটি রেফ্রিজারেটর বা ফ্রিজ বা ডিপ ফ্রিজ যাই বলি না কেন, এটি ব্যবহারে মাসে বিদ্যুৎ বিল কত টাকা আসতে পারে। দেখুন, এই ফ্রিজ বা ডিপ ফ্রিজ বা রেফ্রিজারেটর এর বিদ্যুৎ বিলটাই ডিপেন্ড করে কিসের উপর, এর কম প্রেশার ব্যবহারের উপর। অর্থাৎ এর কম প্রেশার যতক্ষণ চালু হবে, এটা কিন্তু সার্বক্ষণিক অটোমেটিক সিস্টেম, সার্বক্ষণিক কিন্তু এটা ঘুরে না। অর্থাৎ যখন আপনার ফ্রিজের যে নির্দিষ্ট তাপমাত্রা সিলেক্ট করা আছে, সেই তাপমাত্রার ঘাটতি হয় তখনই কিন্তু এই কম প্রেশার ঘুরে। অর্থাৎ এই কম প্রেশার যখন আপনার ঘুরবে তখনই আপনার বিদ্যুৎ বিল কাউন্ট হবে আর কি। অর্থাৎ এই কম প্রেশারই আপনার ফ্রিজের যে টেম্পারেচারের যে মাত্রাটা, অর্থাৎ লেভেলটা, এটা কিন্তু ঠিক রাখে। ঠিক আছে, অর্থাৎ অনেক ফ্রিজ, যেসব ফ্রিজের কম্প্রেশার নষ্ট, দেখা যায় অটোমেটিক সিস্টেমে সার্বক্ষণিক ঘুরে, তাদের কিন্তু বিদ্যুৎ বিল তুলনামূলকভাবে বেশি আসবে। এখন কথা হলো যে বিদ্যুৎ বিল কি পরিমাণ আসবে কিভাবে বুঝবো। কম্প্রেশারের গায়ে কিন্তু ওয়াট লেখা আছে, ফ্রিজের ক্ষমতা অনুযায়ী লিটার গুলো পরিমাপ করি বা আমরা সিএফটি হিসাবে পরিমাপ করি, ঘন ফুট হিসাবে। ঠিক আছে, এখন এই যে ফ্রিজের সিএফটি বা লিটার, এই লিটারের যত বেশি হবে তার মানে ফ্রিজের ভিতরে আয়তনটা, আকারটা তত বেশি হলো, অর্থাৎ একে ঠান্ডা করতে বেশি পরিমাণ শক্তি ব্যয় করতে হবে কম্প্রেসারের। এখন একটা জিনিস ক্লিয়ার রাখতে হবে আমাদের, সেটা হলো যে এই ফ্রিজের ভিতরে খাবার যদি আপনি কম রাখেন তাহলে আপনার কম্প্রেসার বেশি ঘুরবে, মানে বিদ্যুৎ বিল বেশি আসার সম্ভাবনা আছে। অর্থাৎ ফাঁকা জায়গা থাকলে তার সেখান থেকে সেই ফাঁকা জায়গাকে ঠান্ডা করতে কিন্তু কম্প্রেসারের বেশি, মানে কি বলে, কাজ করতে হয় আর কি। হ্যাঁ, আবার হলো কি, যদি বেশি খাবার রাখেন তো বেশি খাবার রাখলেও বেশি বিদ্যুৎ বিল আসবে। অর্থাৎ এই খাবারটাকে ঠান্ডা রাখতে বা ঠান্ডা করতেও কিন্তু এই কম্প্রেসারের কাজ করতে হয়। অর্থাৎ ফ্রিজে মিডিয়াম ভাবে যদি থাকে, যা আপনার প্রয়োজনীয় আছে, অতিরিক্ত আমরা অনেক সময় খাবার কি করি, মানে ঢুকিয়ে রাখি যেগুলোর প্রয়োজন নেই, বা খাই না, দুদিন পর ঠিকই ফালিয়ে দিব, কিন্তু এখন ফ্রিজে রেখে দিলাম, এইসব খাবার রাখার দরকার নেই। আবার হলো যে অনেক সময় বিল বেশি আসবে দেখে আমরা এটা মনে করে কিন্তু খাবার রাখি না, ফ্রিজ ফাঁকা রাখি। তো এই দুইটি খারাপ, সবসময় আমরা চেষ্টা করবো ফ্রিজ যাতে নর্মাল ভাবে ফুল ফিল থাকে। তো তাহলে দেখুন যে আমরা বিদ্যুৎ বিলটা কিভাবে হিসাব করবো। বিদ্যুৎ বিল হিসাবের জন্য আমাদের যেটা করতে হবে, যে কম্প্রেসারের যে ক্ষমতা আছে, ও বললাম যে আয়তন বা লিটার অনুসারে কম্প্রেসারের ক্ষমতা কম্প্রেসারের গায়ে লিখা আছে। তবে জেনারেলি আমরা একটা ফ্রিজের রেফ্রিজারেটর কম্প্রেসারের ক্ষমতা দেখি যে দেড়শো ওয়াট থেকে দুশো ওয়াট বা তার চেয়ে একটু বেশি হতে পারে। এখন তাহলে বিদ্যুৎ বিলটা আমরা কিভাবে হিসাব করব। এখন একটা ফ্রিজ আপনি কি পরিমাণ খাবার রাখলেন বা কতক্ষণ থাকলো সেই হিসাবে ব্যবহার হয়। 24 ঘন্টার মধ্যে, এখানে 24 আওয়ার্স এর মধ্যে আমরা মনে করলাম যে একটা ফ্রিজ কম্প্রেসার এভারেজে 12 আওয়ার্স চলে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা বিদ্যুৎ বিল হিসাবে কিন্তু দেখে দিয়েছিলাম যে এখানে কি বিদ্যুৎ বিল বা ইউনিট বা kWh যদি আমরা বলি, সেই ক্ষেত্রে কি ওয়াট ইনটু টাইম। ঠিক আছে, 12 ঘন্টা, এটা আওয়ার্সে হয় টাইম সবসময়, যদি মিনিটে থাকে তাহলে সেটার দ্বারা ভাগ করতে হবে, ভাগ হইল 1000। ঠিক আছে, তো তার মানে এখানে যদি মিনিটে থাকতো তাহলে আমরা সেটার দ্বারা ভাগ করতাম, যেহেতু আওয়ারে আমরা ধরে নিলাম। বা যদি মিনিট হিসাবে আপনি যদি এমন করতে পারেন যে আপনার কম্প্রেশার কত মিনিট চললো সারাদিনে, সেটা যদি অবজারভেশনে রাখতে পারেন, সেটা তাহলে আপনি সেইভাবে ক্যালকুলেশন করবেন। অর্থাৎ এটাকে টাইমকে আপনার আওয়ারে সবসময় ঘন্টায় নিয়ে আসতে হবে। যদি 60 মিনিট হয় তাহলে আপনার সেটা সেট দ্বারা ভাগ করতে হবে, 1 ঘন্টা হবে, 40 মিনিট হলে সেট দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ এখানে আর কিলো ওয়াট আওয়ার, তার মানে এই যে ওয়াটকে আমরা 1000 দ্বারা ভাগ করে কি করলাম, নিয়ে আসবো কিলো ওয়াটে। এখানে 1000 একটু মুছে দিচ্ছি, কত ওয়াট আছে, আমরা 200 ওয়াটই ধরি ম্যাক্সিমাম, 200, আর টাইম আছে 12, তার মানে এখানে হচ্ছে 2.24 ইউনিট। অর্থাৎ নর্মাল একটি ফ্রিজে আমরা ধরতে পারি যে 2 ইউনিট, 2.4, বা এটা আগে আগায় ধরতে পারেন বা 2 বা 3ও ধরতে পারেন। ঠিক আছে, এত ইউনিট প্রাক ডে খাবে, তার মানে এটাকে যদি আমরা 1 মাসে নিয়ে আসি, আমরা এটাকে 2.5 বানিয়ে দিলাম, 2.5, 1 মাসে নিয়ে আসলে তাহলে 30, তার মানে 45 ইউনিট। একটা ফ্রিজে নর্মালি যদি আপনি স্বাভাবিকভাবে ব্যবহার করেন তাহলে ম্যাক্সিমাম 45 ইউনিট, বা এর চেয়ে কিছু কম বেশিও কিন্তু বিল আসবে, এটা ধরার কিছু নেই। অর্থাৎ এখন যদি আপনি বলেন যে আমার মাসে 20 ইউনিট আসে, তাহলে আপনার ফ্রিজ ছোট আকারে ছোট, বা আপনি মানে স্বাভাবিকভাবে যেভাবে ব্যবহার, বা আপনার কম্প্রেসার ভালো, আবার অনেকে বলেন যে আমার 1 ইউনিট আসে, তাহলে যে ফ্রিজের পরিমাণ বা কম্প্রেসার একটু সমস্যা হচ্ছে, বা খাবার বেশি পরিমাণ রাখেন বা পাকা রাখেন, এই বিষয়গুলো কিন্তু এখানে ডিপেন্ড করে। তো তার মানে আমরা নর্মালি একটা হিসেবে ধরে নিতে পারি যে 40 থেকে 50 বা 30 থেকে 50 ইউনিটের বিল বা 60 ইউনিট এরকম বিল কিন্তু একটা ফ্রিজ যদি আপনি বাসায় ব্যবহার করেন তাহলে আপনার বিদ্যুৎ বিল প্রতি মাসে
হচ্ছে আসবে আর কি ইউনিট আর কি 45 ইউনিট। তাহলে একে যদি আমরা এবারে যে 6 টাকা দ্বারা গুণ করি, 6 টাকা দ্বারা যদি গুণ করলে তাহলে কত টাকা আসতেছে? এই যে 470 টাকার মতো আসে। 270 টাকা একটা ফ্রিজে নর্মালি বিল আসতে পারে, এর সাথে ব্যাগ অন্যান্য যে আপনি বিষয়ে ইলেকট্রিক্যাল সরঞ্জাম আদি ব্যবহার করলেন সেটাও আপনার প্রতি হিসেবে করতে হবে। তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এই জন্য বিদ্যুতের ব্যবহার হোক আপনার জন্য সুখময় এবং আরামদায়ক। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।